আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছে। দীর্ঘদিন পর আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামে। আমার ভ্রমণ তারিখ ছিল 1 আগস্ট বিকেল 5:30। ঢাকা থেকে চট্টগ্রামে আজকে ভ্রমণসঙ্গী হিসেবে আমি বেছে নিয়েছি মার্সা ট্রান্সপোর্টকে। চট্টগ্রাম কক্সবাজার রুটের সবচেয়ে দাপুটে এই অপারেটর ঢাকা চট্টগ্রাম রুটে কতটা দাপট দেখাতে পারছে সেটা জানানো এবং নিজে বোঝার জন্যই আমার আজকে এই মার্সাতে ভ্রমণ করা। শুরুতে একটি বিষয় বলে রাখি, আমি আজকে যে বাসটিতে ভ্রমণ করছি এই বাসটির এদিন ছিল উদ্বোধনী ট্রিপ, অর্থাৎ গ্যারেজ থেকে বের হয়ে সরাসরি যাত্রা শুরু করেছে। আমি আজকে একদম প্যাকেট বাসে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করছি। আফতাবের বডি করা নতুন এই বাসটিতে ভ্রমণ করার মজাই আলাদা। যারা প্যাকেট বাসে ভ্রমণ করেছেন তারা জানেন সেটার ফিল। আর বাসটির চালক হিসেবে আছেন টাইগার রফিক ভাই, অর্থাৎ তিনি পুরোই পাঙ্খা, যিনি আগে ছিলেন হানিফ এন্টারপ্রাইজে। ঢাকা চট্টগ্রাম রুটে জার্নি অভিজ্ঞতার মধ্যে এই মার্সা ট্রান্সপোর্টের এই জার্নি অভিজ্ঞতা আমার সেরা জার্নিগুলোর মধ্যে একটি। চলুন তাহলে ভ্রমণ শুরু করা যাক। মার্সা ট্রান্সপোর্টের সায়দাবাদ থেকে বাসটি ছিল বিকেল 5:30। 5:15 দিকে আমি সায়দাবাদের কাউন্টারের সামনে চলে আসি। মার্সা ট্রান্সপোর্টের এই সায়দাবাদের কাউন্টারটি খুব বেশি বড় না, যদিও ফকির অ্যাপোলোর কাউন্টার বেশ বড় করে নিয়েছে কোম্পানিটি। আর ঢাকা চট্টগ্রাম রুটে কোম্পানিটি যেহেতু নতুন, ফলে কাউন্টারের চারপাশে বেশ কয়েকটি সাইনবোর্ড লাগিয়েছে যাতে যাত্রীদের চোখে পড়ে। মার্সার কাউন্টারের পাশে আছে স্টারলাইনের কাউন্টার আর হানিফের কাউন্টার, অর্থাৎ মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময়ই আপনি এই কাউন্টারে দেখা পাবেন হাতের বাম পাশে। আর এটা হচ্ছে কাউন্টারের ভেতরের অবস্থা, এখানে 15 জনের মতো যাত্রী বসতে পারবেন, এছাড়া ওয়াশরুমের ব্যবস্থা আছে। 5:30 বাসটি ছাড়ার কথা থাকলেও বাসটি আসতে একটু সময় লাগে, অর্থাৎ 10 মিনিট পর 5:40 দিকে বাসটি ক্ষিপ্রতার সাথে কাউন্টারের সামনে চলে আসে। এটি হচ্ছে মার্সার বাস। বাসটির আসার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন আমি যে টাইগার রফিক ভাইয়ের কথা বলেছিলাম তিনি আসলে কতটা ক্ষিপ্র, সামনে সেই বিষয়টি পুরোপুরি উপভোগ করতে পারবেন। এবার আমি একদম প্যাকেট বাসটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মার্সা ট্রান্সপোর্টের একদম নতুন বাস। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে মার্সা ট্রান্সপোর্টের যতগুলো বাস নামিয়েছে সবগুলোই আফতাব অটোমোবাইলসের থেকে বডি করা হয়েছে। আফতাব অটোমোবাইলস বাংলাদেশের সেরা বডি বিল্ডার্সগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম কক্সবাজার রুটে বাসের যে পেইন্ট, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ঠিক একই পেইন্টই ধরে রাখা হয়েছে, কোনো পার্থক্য আনা হয়নি। আর এই বাসটিতে আফতাব অটোমোবাইলসের সর্বশেষ যে বডি শেপ সেটাই ব্যবহার করা হয়েছে। বাসটির উইন্ডশিল্ডে কোনো নাম লেখা নেই, অর্থাৎ মার্সার স্টিকার লাগানো হয়নি। আমি শুরুতেই বলেছিলাম বাসটি একদম নতুন, গ্যারেজ থেকে বের করে নাম্বার প্লেট লাগিয়ে কিন্তু বাসটি রাস্তায় নিয়ে এসেছেন টাইগার রফিক ভাই। তার অনেক ইচ্ছে ছিল প্রথম ট্রিপ তিনি চালাবেন, যার কারণে তিনি 2 দিন বসেও ছিলেন এই বাসটি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের ট্রিপে যাবেন বলে। আর আমি যখন বাসটির ভিডিও করছি রফিক ভাই কিন্তু আমাকে পুরোপুরি সাপোর্ট করেছেন, সেটা আপনারা ইন্ডিকেটর এবং ডিপার দেওয়া দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে বাসের ব্যাক শেপ। একটু আগে বলেছিলাম এটা আফতাবের সবশেষ বডি শেপ, এই বাসটিতেও সেটি ব্যবহার করা হয়েছে। এই ব্যাক শেপটি আমার কাছে বেশ ভালোই লাগে, কোনো দিক থেকে আমার খারাপ মনে হয়নি। বিশেষ করে পেছনে কিন্তু বেশ লাইটিংয়ের প্রভাব দেখা যাচ্ছে। বর্তমান সময়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে মার্সার সবগুলো বাসে এই শেপ আছে। এছাড়া আফতাবের গ্যারেজ থেকে সর্বশেষ গত 1.5 বছরে যতগুলো বাস বের হয়েছে সবগুলোতেই প্রায় এমন শেপই পাওয়া গেছে। এবার আমি বাসের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে প্যাকেট বাসের ভেতরের অবস্থা। এই বাসটিতে মোট 37টি সিট আছে। ঢাকা চট্টগ্রামের চলাচল করে অধিকাংশ বাসেরই 37 সিট, তার ব্যতিক্রম রাখে এই মার্সা ট্রান্সপোর্ট, যদিও কক্সবাজার চট্টগ্রাম রুটেও তারা 37 সিটই ব্যবহার করে। ভেতরের অবস্থা দেখাতে দেখাতে আপনারা লাইটিংয়ের অবস্থাও একটু দেখে নিতে পারেন। বেশ সুন্দর লাইটিং করেছে বাসটিতে। ইন্টেরিয়র হেডলাইটের পাশাপাশি বাসটিতে রিডিং লাইট এবং বেশ কয়েকটি কালারের লাইট ব্যবহার করা হয়েছে, ফলে রাতে এই বাসটি দেখতে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড, অর্থাৎ হিনওয়েকে 1J মডেলের ড্যাশবোর্ড। এবার আমি বাসের সিটের অবস্থা আপনাদের একটু দেখিয়ে দিই। এই সিটগুলো আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ সিটগুলো যেমন নরম তেমন কমফোর্টেবল। পুরো যাত্রা এই সিটে বসে আমার কাছে একদমই খারাপ লাগেনি। আমি হাত দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই সিটগুলো কতটা নরম, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সিটগুলো হানিফ এন্টারপ্রাইজও বেশ কয়েকটি বাসে ব্যবহার করেছে উত্তরবঙ্গে। যারা ওই সব বাসে ভ্রমণ করেছেন তারাও জানেন এই সিটের কমফোর্টেবিলিটি। আর এই সিটের নতুন সংযোজন লেগরেস্ট। লেগরেস্ট তুলনামূলক একটু বড় মনে হয়েছে আমার কাছে। আর 37 সিট হয়, বেশ ভালো পরিমাণ লেগ স্পেস আপনারা পাবেন। আর লেগরেস্ট উঠালেও যে পরিমাণ লেগ স্পেস থাকে সেটা আপনাদের আমি দেখালাম। আর প্রতিটি সিটের পেছনে পাবেন আপনি নেটের ব্যাগ, যেখানে পানির বোতল থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এবার লেগরেস্ট উঠানোর পর আর সিট পেছনে হেলিয়ে দেওয়ার পর আপনার কীভাবে ভ্রমণ করতে পারবেন সেই বিষয়টি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাসের সামনের ইন্টেরিয়র। আমি পুরো ভিডিওটি করেছি রানিংয়ে, যদি আমার জানা ছিল না যে আমি একদম প্যাকেট বাস পাবো, ফলে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত যতটুকু ভিডিও আমি করতে পেরেছি অতটুকু আপনাদের সামনে তুলে ধরছি।
এটা হচ্ছে বাসের রিডিং লাইট, আর এটা হচ্ছে ভেতরের মেন লাইট, আর এই হচ্ছে ফ্যান। নতুন বাস হয়, ফ্যানে একদম শব্দ ছিল না। এই ছিল বাসটির ভেতরের অবস্থা। এবার তাহলে যাত্রা শুরু করা যাক। ঘড়িতে দেখতে পাচ্ছে 18:02 বাজে, অর্থাৎ 6:02, কিন্তু এই ঘড়ি প্রায় 20 মিনিট ফাস্ট, ফলে 20 মিনিট পেছনে আমাকে ধরতে হবে 5:40-এর একটু বেশি বাজে। তখন আমাদের বাসটি সায়দাবাদ থেকে মেয়র হানি ফ্লাইওভার হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই বাসের চালকের কথা আমি আগেই বলেছি, তার নাম টাইগার রফিক ভাই, কারণ মার্সাতে রফিক নামে আরেকজন আছেন, তাই তার নাম টাইগার, কারণ তিনি বাঘের মতোই গাড়ি চালান, সেটা আপনারা সামনে দেখতে পারবেন। আমি শুরুতে একটু বলেছিলাম, আমি আসলে কল্পনা করিনি এই প্যাকেট বাস নিয়ে তিনি এইভাবে রাস্তা দৌড়াবেন। আর এই বাসের সুপারভাইজার হিসেবে আছেন রবিন ভাই, বেশ ভদ্র এবং অমায়িক মনের মানুষ। আর চালকের সহকারী হিসেবে আছেন নুরুল আমিন ভাই। আমাদের বাসটি যখন মেয়র হানি ফ্লাইওভারদের ছুটছে, ঠিক তখনই পেছন থেকে একটি বাইক এসে আমাদের ক্রস করে চলে যায়। কিন্তু এই বাইকের চালানোর স্টাইল বা গতিকে কি আপনারা স্বাভাবিক বলবেন? আমি অবশ্য এটা বলতে পারছি না। হাইওয়েতে এমন রেসিং মুডের কারণে কিন্তু অধিকাংশ বাইক দুর্ঘটনাগুলো ঘটে, কিন্তু যারা সতর্কতার সাথে বাইক চালান তারা কিন্তু খুব কমই দুর্ঘটনার শিকার হন। এই হানি ফ্লাইওভার ক্রস করতে করতে আমরা কিন্তু একটি মোটরসাইকেল দুর্ঘটনা দেখে আসলাম। এরপর চট্টগ্রামের আরেক বাস এসআলামের বাম্পার ধরে আমরা রায়বাগ ক্রস করে চলে আসি সিমরাইল এলাকায়। এখানে আপনারা একটু জ্যাম দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম মেঘনা ব্রিজ পর্যন্ত এমন জ্যাম পেয়েছি। বিকেলের দিকে গাড়ির চাপ অনেক বেশি ছিল, যার কারণে আমাদের এমন জ্যামে মুখোমুখি পড়তে হয়েছে এই পুরো এলাকা। জ্যাম কাটিয়ে এরপর আমরা চলে আসি কাঁচপুর ব্রিজে। আমরা যখন কাঁচপুর ব্রিজে উঠি তখন কিন্তু সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা। ঢাকা থেকে মার্সা ট্রান্সপোর্ট মূলত ফকিরাপুল থেকে ছাড়ে, ফকিরাপুলে তাদের প্রধান কাউন্টার, এরপর সায়দাবাদে একটি কাউন্টার আছে, আর কাউন্টার আছে চিটাগাং রুটে। এই তিনটি তাদের অফিসিয়াল কাউন্টার, এছাড়া আরও দুটি কাউন্টার আছে যেগুলো আনঅফিসিয়াল। আপনারা এসব কাউন্টার থেকে টিকিট কেটে মার্সাতে ভ্রমণ করতে পারবেন। যদিও মার্সা এখনও কলা বাগান বা গাবতলির দিকে কাউন্টার স্থাপন করেনি, কারণ ওই দিকে চট্টগ্রামে কিন্তু বেশ ভালো যাত্রী আছে। মার্সা যে পর্যন্ত ঢাকার ভেতর পুরোপুরি ঢুকতে না পারবে সে পর্যন্ত ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে পুরোপুরি ব্যবসা ধরতে পারবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। যদিও তাদের বাসগুলো সব নতুন এবং সার্ভিসও বেশ ভালো, তবে যাত্রীদের টিকিট প্রাপ্যতার সহজলভ্যতার জন্য তাদের অনলাইন টিকিট সিস্টেম এবং ঢাকার ভেতরের কাউন্টারগুলো খুব দ্রুত স্থাপন করা উচিত। আমরা এখন জ্যামে বসে আছি, এই হচ্ছে বাসের ভেতরের অবস্থা। ওই দিন বাসের অর্ধেকের মতো যাত্রী ছিল, বাকি অর্ধেক যাত্রী ছিল না। আমি জ্যামের কথা একটু আগেই বলেছিলাম, এই হচ্ছে জ্যামের অবস্থা। এই জ্যাম কিন্তু আমাদের বেশ ভালোই ভুগিয়েছে সেদিন, যেখানে আমাদের 4 থেকে 4.5 ঘন্টার মতো ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছার কথা, সেখানে আমাদের পৌঁছাতে 6.5 ঘন্টার মতো লেগেছে। জ্যাম কাটিয়ে আমাদের বাসটা এখন চলছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসের রিডিং লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের একটু রিডিং লাইটগুলো দেখিয়ে দেই, বাসের ভেতরটা কেমন দেখাচ্ছে। এরপর আমরা দেখা পাই লাল সবুজ এসির। ইসুজু ব্র্যান্ডের এই বাসটি বেশ ভালোই দৌড়াচ্ছিল, পেছনে ছিল আমাদের বাস। টাইগার ভাইয়ের দৌড়ানো দেখে লাল সবুজের ড্রাইভারও দৌড়াতে থাকেন, যদিও রানিং অবস্থায় উঠি দেওয়া সম্ভব হয়নি। এরপর আমরা আবার জ্যামের মুখোমুখি হই। আমরা এখন যে জ্যামে পড়েছি এটি মেঘনা ব্রিজের জ্যাম। সামনে মেঘনা ব্রিজের টোল প্লাজা, সেই জ্যাম এ পর্যন্ত এসেছে। এরপর আমরা উঠে যাই মেঘনা ব্রিজে। এই মেঘনা ব্রিজে ওঠার পরেই টাইগার রফিক ভাই তার নামে সার্থকতা প্রমাণ করেন। একদম নতুন বাস নিয়ে তিনি গতি তুলেন 120, যেটা অনেকটাই অস্বাভাবিক বা অকল্পনীয়। প্যাকেট বাসের প্রথম দিনে এমন গতি তুলতে খুব কম চালকই সাহস করেন, যেটা টাইগার রফিক ভাই করে দেখিয়েছেন, তাই তার নাম সবাই বলে টাইগার। মেঘনা ব্রিজ পাড়ি দিতে দিতে আমাদের নামাজের সময় হয়ে যায়। ব্রিজটি পার হয়ে আমাদের বাসটি নামাজের জন্য বিরতি দেয় 15 মিনিটে। এখানে আপনার আরও বাস দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমাদের বাসটি এখানে নামাজের জন্য বিরতি দিবে। নামাজের বিরতি শেষে আমরা সবাই বাসে উঠে গেলে আমাদের বাসটি আবার চলতে শুরু করে। বিরতির আগে যেমন গতি ছিল, বিরতির পরও রফিক ভাই ঠিক তেমন গতি ধরে রাখার চেষ্টা করতে থাকেন। এরপর দাউদকান্দি ব্রিজের শেষের দিকে আমরা দেখা পাই রায়পুরের জুনাকির। জুনাকি আগে থেকে বেশ ভালো টানে, গতির মাস্টার হিসেবে রায়পুরের জুনাকি বেশ নামডাক আছে। আমরা এদিনও জুনাকি সেই রূপই দেখতে পাই। জুনাকি কটিতেও আমাদের জন্য ওদিন বেশ কঠিন হয়ে যায়, আর রাস্তার গাড়ির চাপ অনেক বেশি ছিল, যার কারণে খুব একটা সুযোগও পাওয়া যায়নি। এইভাবে জুনাকির পেছনে আমাদের গাড়ি প্রায় 10 মিনিটের মতো চলে। এরপর জুনাকি রাস্তার পাশে সাইড করলে আমরা আগে চলে আসি।
কুমিল্লার গৌরীপুর পার হয়ে আমরা দেখা পাই এনআইসি। হিনোয়েকে ওয়ানজে মডেলের উপর এই বাসটি রেসি করা হয়েছে। গতি রাজা হিসেবে এনারও বেশ নাম ডাক আছে, আর মার্সার তো আছেই, সে হিসেবে মার্সাকে দেখে এনাও ছাড়তে রাজি নন তার জায়গা। ফলে এনা তার রূপ দেখাতে থাকে, আর পেছনে আমাদের বাসটি তো ছুটছেই। এনার পেছনে ছুটতে ছুটতে আমাদের হোটেল বিরতি সময় হয়ে যায়। আমাদের বাসটি হোটেল মায়ামি রিসোর্টে যাত্রা বিরতি দিবে 20 মিনিটের জন্য, আর হোটেল বিরতির শেষে ছোট একটি চমক আছে যেটি আপনারা পরে দেখতে পারবেন। আমাদের বাসটি এখন মায়ামি রিসোর্টে চলে এসেছে, এটি হচ্ছে সেই হোটেল। বিরতি শেষে আমি একটি ছোট চমকের কথা বলেছিলাম, সেটি হচ্ছে আপনারা বাসে মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছেন। শুরুতেই বলে নিই, আমাদের বাসটির হোটেল বিরতি সময় ছিল 20 মিনিট, কিন্তু এখান থেকে বের হতে আমাদের 35 মিনিটের বেশি সময় লেগে যায়। দেখতে পাচ্ছেন বাসের গাইড এই বাসটির প্রথম যাত্রা উপলক্ষে যাত্রীদের মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে, সবাই যার যার মতো মিষ্টি নিচ্ছে। ভাই আপনার দোয়া কবুল হয়েছে। সবাইকে মিষ্টিমুখ করানোর পর বাসটি এবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এখানে যাকে কথা বলতে দেখতে পাচ্ছেন তিনি মার্সার একজন চেকার, এই হোটেলেই তিনি বসেন। তিনি সবার কাছ থেকে এই কোম্পানির জন্য দোয়া চাচ্ছেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, হ্যাঁ, এই কোম্পানির জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যখন হোটেল থেকে বের হই তখন ঘড়ির কাঁটায় প্রায় 9টার মতো বাজে। ঢাকা থেকে আমাদের বাসটি ছেড়েছে 5:40, তা আমাদের এ পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার মতো, যদি এটুকু সর্বোচ্চ 2 ঘন্টার পথ। সেখানে জ্যামের কারণে আমাদের অতিরিক্ত আরও 1 ঘন্টার বেশি সময় লেগেছে। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে আমাদের চালক আর সেই গতি ধরে রাখেন, আর সামনে পেয়ে যান ইউনিককে। তো এবার আর কোনো ছাড় পায়নি ইউনিক, কারণ রাস্তা ফাঁকা ছিল, ফলে ইউনিক আমাদের কাছে উঠে খেয়ে যায়। পদুয়ার বাজার বিশ্ব রোড পার হওয়ার পর আমরা সামনে দেখা পাই ইগল নামে একটি লোকাল বাসের, যেটি ঢাকা চট্টগ্রাম রোডে চলাচল করে। এদিন এই বাসটি আমাদেরকে বেশ ভালোই খেলা দেখায়, যদিও খুব অল্প সময় ছিল তার খেলা। আমরা সেই খেলাটা একটু দেখতে থাকি, পাশাপাশি হিনো একে ওয়ানজে মডেলের একদম নতুন বাসের ইঞ্জিন সাউন্ডের ফিলটা আপনারা নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি চলছে 100 কিলোমিটার গতিতে। অধিকাংশ জায়গায় তিনি এভাবে গাড়ি চালিয়েছেন, কারণ কুমিল্লার পর থেকে রাস্তা পুরোটাই ফাঁকা ছিল। অধিকাংশ সময় ফাঁকা রাস্তা টাইগার ভাইয়েরও গতি ছিল 80 থেকে 100-এর মধ্যে, কখনো কখনো তিনি 120-ও তুলেছেন, যেটা আমি একবার দেখিয়েছিলাম, তবে সেটা একবারই ছিল। তো 80 থেকে 100 এটাই ছিল তার অ্যাভারেজ। আর ঢাকা থেকে এই চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত যদি আমি বলি আমার ভ্রমণ অভিজ্ঞতা, তাহলে বলতে হবে আমি খুবই হ্যাপি। প্রথম যাত্রায় এতটা ভালো ভ্রমণ অভিজ্ঞতা হবে আমার সেটা আমি কল্পনাও করিনি। তাও আর মার্সাতে আমি মনে করেছিলাম একটা অ্যাভারেজ ভ্রমণ হবে, তবে আমার সেরা ভ্রমণ অভিজ্ঞতাগুলোর মধ্যে এই মার্সার ভ্রমণ অভিজ্ঞতা অবশ্যই স্থান পাবে।
সেটা কোম্পানির আতিথেয়তা, সিট কমফোর্টেবিলিটি, চালকের দক্ষতা, গাইডের ব্যবহার সব কিছু মিলিয়ে। আমি যদি রেটিং করি তাহলে আমি 10-এর মধ্যে 9 দিব। তবে যারা অতিরিক্ত গতি পছন্দ করেন না তাদেরকে আমি বলবো মার্সা অ্যাভয়েড করতে, কারণ চট্টগ্রাম কক্সবাজার রুটে যারা নিয়মিত মার্সাতে ভ্রমণ করেন তারা জানেন এই বাসের কী অবস্থা। যদিও ঢাকা চট্টগ্রামে নতুন অনেকেই এখনও এই বাসটিতে ওঠেননি এই রুটে, চট্টগ্রাম কক্সবাজারের যে অবস্থা ঢাকা চট্টগ্রাম কক্সবাজারও ঠিক একই অবস্থা মার্সার। আমি এমন কিছু ভয়ঙ্কর বাউলি দেখেছি এই বাসের সামনে বসে যেটা আমি আসলে দেখানো সাহস পাইনি আপনাদের। আমি কখনোই অতিরিক্ত গতিকে উৎসাহিত করি না, তবে সত্যি বলতে কখনো কখনো নিজ থেকেই বিষয়টি ভালো লাগে, এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। ওভারঅল বলতে গেলে গতির পাশাপাশি আপনি বেশ ভালো একটি সার্ভিস পাবেন মার্সাতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, এটা আমি আমার একদিনের ভ্রমণ অভিজ্ঞতা বলতে পারি। হয়তো সামনে আরও ভ্রমণ করব, তখন আরও ভিন্ন অভিজ্ঞতা হলেও হতে পারে, সেটা পরবর্তীতে আবার কখনো ভ্রমণ করলে সে অভিজ্ঞতা আপনাদের জানাবো। সীতাকুণ্ড পার হয়ে আমরা চলে আসি চট্টগ্রামের বেশ কাছাকাছি, একটু সামনে সিটি গেট, তবে এখান থেকে পুরো জ্যাম। এই জ্যাম পার হতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। আর এটা হচ্ছে চট্টগ্রামের সিটি গেট, অর্থাৎ সিটি কর্পোরেশনের শুরু। এই গেট পার হওয়ার মধ্য দিয়ে আমরা এখন চট্টগ্রাম শহরে প্রবেশ করলাম। আমাদের বাসটি একে খান দিয়ে দামপাড়া হয়ে তারপর চলে যাবে সরাসরি নতুন ব্রিজ এলাকায়। একে খান থেকে আমাদের বাসটি এখন জাকির হোসেন রুট দিয়ে ঢুকছে। বাসের ঘড়িতে আপনারা দেখতে পাচ্ছেন 23:34, অর্থাৎ 11:30 বেশি বাজে। আমি শুরুতে বলেছিলাম এই বাসের ঘড়ি 20 মিনিট ফাস্ট, ফলে 20 মিনিট পেছনে আমাকে ধরতে হবে, তাহলে এখন ধরা যায় 11:15 মতো। এই 11:15 দিকে আমরা চলেছি চট্টগ্রামের জিইসি মোড়ে। আমি এখানে বাস থেকে নেমে যাব। এরই মধ্যে আমার ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের জানিয়ে দিয়েছি, বাসের পুরো কন্ডিশন আপনাদেরকে বলেছি। নামার আগে আমি চালক টাইগার রফিক ভাইকে একটু দেখিয়ে দিই। টাইগার রফিক ভাই আগে হানিফ চালাতেন এই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, সম্প্রতি তিনি মার্সাতে যোগ দিয়েছেন। হানিফে থাকতেও তিনি ঠিক এভাবেই গাড়ি চালিয়েছেন, তাই তার নাম সেখান থেকে টাইগার। আর সে নামের যে সার্থকতা, অর্থাৎ টাইগারের যে ক্ষিপ্রতা, সেটা তিনি আজকে প্রথম দিনে মার্সাতে দেখিয়ে দিলেন। রফিক ভাই আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।